সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ধীর পাল্টা আক্রমণ কিয়েভের জন্য বিশাল ঝুঁকি বলছে নিউ ইয়র্ক টাইমস। নেটো দেশ পাবে রাশিয়াপন্থী সরকার যা বলছে জরিপ। আর্মেনিয়ানদের কারাবাগ থেকে পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলছে রাশিয়া। নাগর্ণ কারাবাখে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি রাশিয়ার শান্তিরক্ষীরা। সিরিয়ার জন্য পিকেকের হুমকি আজকের চেয়ে বেশি উদ্বেগজনক আর কখনো হয়নি জাতিসংঘে বললেন তুর্কি দূত। ছাত্র হত্যার প্রতিবাদে ভারতের মণিপুরে কারফিউ জারি। এবং দাঙ্গার পরে কোর্সিকার জন্য স্বায়ত্তশাসনের একটি রূপ প্রস্তাব করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ধীর পাল্টা আক্রমণ কিয়েভের জন্য বিশাল ঝুঁকি বলছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার জানিয়েছে ইউক্রেনের দুর্বল পাল্টা আক্রমণ কিয়েভের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ যুদ্ধক্ষেত্রে অগ্রগতির অভাব পশ্চিমা সমর্থন হ্রাস করতে পারে। নিবন্ধ অনুসারে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনিয়ান এবং রাশিয়ান উভয় বাহিনী আক্রমণ চালিয়ে পুরো অঞ্চল জুড়ে তীব্র লড়াইয়ের দ্বারা চিহ্নিত হয়েছে, তবে ফ্রন্টলাইন মূলত অপরিবর্তিত রয়েছে। ইউক্রেনের দীর্ঘস্থায়ী বহুল প্রচারিত আক্রমণ সত্ত্বেও গত তিন মাস ধরে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। কিয়েভের কর্মকর্তারা রাশিয়ার সুরক্ষিত প্রতিরক্ষা, ব্যাপক মাইনফিল্ড এবং পশ্চিমা অস্ত্র সরবরাহে বিলম্বের জন্য অগ্রগতির অভাবকে দায়ী করেছেন। নিউ ইয়র্ক টাইমসের মতে পাল্টা আক্রমণের মন্দ ইউক্রেনের জন্য বিশাল ঝুঁকি তৈরি করেছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যদি দেশের বড় অংশ পুনরায় দখল করার সম্ভাবনা কম বলে মনে হয়, তবে রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব বা অতিরিক্ত অস্ত্র দান করতে অনিচ্ছার কারণে পশ্চিমা সমর্থন হ্রাস পেতে পারে। কিংস কলেজ লন্ডনের ও দ্বন্দ্ব অধ্যয়নের পোস্ট ডক্টরাল গবেষক মেরিনা মিরন পরামর্শ দিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়ার কৌশল ছিল ইউক্রেনীয় দেশে প্রতিরক্ষাগুলির বিরুদ্ধে দৌড়াতে দেওয়া, যতটা সম্ভব হত্যা করে এবং যতটা সম্ভব পশ্চিমা সরঞ্জাম ধ্বংস করা। 12 সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন, আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিয়েভ 71,000-এর বেশি কর্মীকে হারিয়েছে, যেখানে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু এই সপ্তাহের শুরুতে বলেছিলেন ইউক্রেন এই মাসে 17,000-এর বেশি সেনা সদস্যকে হারিয়েছে। নিউ ইয়র্ক টাইমসে বলা হয়, ভারী শরৎ বৃষ্টি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত M1 আব্রামসের মতো ভারী পশ্চিমা সরবরাহকৃত ট্যাঙ্কগুলির জন্য ভূখণ্ডকে প্রায় দুর্গম করে তুলতে পারে যা এই সপ্তাহে ইউক্রেনে আসতে শুরু করে। ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেঙ্কো স্বীকার করেছেন, তার দেশ বাজেট ঘাটতি মেটাতে সহায়তা করার জন্য প্রায় $42 বিলিয়ন তহবিল সংগ্রহ করেছে, তবে অর্থ দিতে ইচ্ছুক লোকের সংখ্যা কম, এর ফলে কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থন হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সোমবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভের প্রাথমিক মিত্র কেবলমাত্র আগামী কয়েক সপ্তাহের জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করতে সক্ষম হবে যদি কংগ্রেস একটি নতুন তহবিল বিল গ্রহণ না করে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেনের উপস্থিতি অতিরিক্ত $24 বিলিয়ন সহায়তা পাঠানোর অনুরোধের কথা উল্লেখ করেছেন, যা রিপাবলিকানরা প্রত্যাখ্যান করেছে, যারা বারবার জবাবদিহিতা উদ্বেগ প্রকাশ করেছে এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির অভাবের জন্য মার্কিন নেতা সমালোচনা করেছে। নেটো দেশ পাবে রাশিয়াপন্থী সরকার যা বলছে জরিপ। শনিবার জরুরি নির্বাচনে রবার্ট ফিকো স্লোভাক সোশ্যাল ডেমোক্রেসি সম্ভবত সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসবে। ইউক্রেনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ফিকো প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হলে কিয়েভে কোনো গোলাবারুদ পাঠানো হবে না। পলিটিকো সাম্প্রতিক জরিপের একটি সংকলন অনুযায়ী ফিকোর দল 20% ভোট পেয়ে এগিয়ে রয়েছে, 18% নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতিশীল স্লোভাকিয়া, 13% নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফিকোর স্লোভাক সোশ্যাল ডেমোক্রেটদের সম্ভাব্য জোটসঙ্গী ভয়েস সোশ্যাল ডেমোক্রেসি। একক অঙ্কের উপরে অন্য কোনো গোষ্ঠীর ভোট নেই। ফিকোর নেতৃত্বে একটি সরকারের সম্ভাবনা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে অ্যালার্ম সাইডেন চালু করেছে, যেখানে ব্রাসেলসের কর্মকর্তার আশঙ্কা করছেন যে তিনি ইউক্রেনকে ভবিষ্যতে সামরিক সহায়তাকে ভেটো দিতে পারেন এবং অতিরিক্ত রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা প্যাকেজের বিরুদ্ধে ভোট দিতে পারেন। 2006 থেকে 10 সাল পর্যন্ত এবং 2012 থেকে 18 সাল পর্যন্ত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ফিকো। তার এক সহকর্মীকে অনুসন্ধানী সাংবাদিক ইয়ান কুসিয়াক হত্যার সঙ্গে যুক্ত করার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। স্লোভাকিয়ার বর্তমান সরকার অনির্বাচিত টেকনোক্রেটদের নিয়ে গঠিত, যারা পূর্ববর্তী উদার মন্ত্রিসভার সাথে কিয়েভকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা প্রদান করেছে। স্লোভাকিয়া সোভিয়েত যুগের পর থেকে ইউক্রেনকে সাহায্যকর্মী বাহক হাউইজার এবং MiG-29 যুদ্ধবিমানে পুরো বহর সরবরাহ করেছে। ফিকো প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে ইউ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে এবং ইউক্রেনের সংঘাতের জন্য ইউক্রেনের নাৎসি ও ফ্যাসিবাদীদের দায়ী করেছেন, যারা 2014 সালে দনেস্ক লুগানস্কে রাশিয়ান নাগরিকদের হত্যা শুরু করেছিল। গত সপ্তাহে সমাবেশে তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ
সম্পূর্ণ দেশ আমরা ইউক্রেনে একটিও গোলাবারুদ পাঠাবো না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে নির্বিশেষে আলোচনায় বসতে হবে। রাশিয়া কখনই ক্রিমিয়াকে পরিত্যাগ করবে না এবং তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিকে কখনো পরিত্যাগ করবে না। ফিকো স্লোভাকিয়ার ইউক্রেনপন্থী নীতি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে রুশ ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসবিআর বৃহস্পতিবার এক সতর্কবার্তায় জানিয়েছে, শনিবারের নির্বাচনে হস্তক্ষেপে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর তার বেশ কয়েকটি ইউরোপীয় মিত্রকে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক মহলের সঙ্গে লক্ষ্যবস্তুতে কাজ করার নির্দেশনা জারি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর লক্ষ্যবস্তুতে কাজ করার মাধ্যমে এর সাথে যোগ করে ওয়াশিংটন ঘোষের ব্যবহার অনুমোদন করে, ব্ল্যাকমেল আর ফিকোকে জেতা থেকে বিরত রাখার হুমকি দেয়। আর্মেনিয়ানদের কারাবাগ থেকে পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলছে রাশিয়া। আজারবাইজানে দখলে যাওয়ার পর নাগর্ণ্য কারাবাগ থেকে পালিয়ে আসা আর্মেনিয়ানদের ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অভিবাসীদের জন্য কে দায়ী তা বলা যায় না, তবে তবুও মানুষ ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। পেসকভ আরও বলেন, যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রার ব্যবস্থা করা উচিত। এরভান জানান, নাগর্ণ্য কারাবাখের 1,20,000 জনসংখ্যার অর্ধেকের বেশি বৃহস্পতিবার বিকেল নাগাদ চলে গেছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান এই অঞ্চলে জাতিগত নির্মূল নিয়ে সতর্ক করে দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশিনিয়ান গত সপ্তাহে নাগর্ণ্য কারাবাখের নিয়ন্ত্রণ ফিরে পেতে আজারবাইজানের বজ্র আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ ধরনের কথাবার্তা এবং আহ্বান জানিয়েছেন। পাশিনিয়ান ছাড়াও পেসকভ ঘোষণার পর দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে বছরের শেষ নাগাদ জাতিগত আর্মেনীয় রাষ্ট্রটি বন্ধ থাকবে। আমরা বিষয়টি নজরে রেখে যেমন পরিস্থিতির উপর নজর রাখছি, পেসকভ বলেন, আমাদের শান্তিরক্ষীরা জনগণকে সহায়তা অব্যাহত রেখেছে। নাগর্ণ্য কারাবাখে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি রাশিয়ার শান্তিরক্ষীরা। নাগর্ণ্য কারাবাখে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী গত 24 ঘন্টায় বিতর্কিত অঞ্চলে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের রেকর্ড করেনি, এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার শান্তিরক্ষা বাহিনী নাগর্ণ্য কারাবাখ অঞ্চলে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বাকু এবং স্ট্যানাপাকেটদের সাথে ক্রমাগত যোগাযোগ রয়েছে, যার লক্ষ্য হতাহত ও প্রাণহানির ঘটনা রোধ করা, পাশাপাশি শান্তিপূর্ণ জনগণের ক্ষেত্রে মানবিক আইনের নিয়মের সাথে সুরক্ষা এবং সম্মতি নিশ্চিত করা। যুদ্ধবিরতি শাসনের ক্ষেত্রেও কোনো লঙ্ঘন নথিভুক্ত করা হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ার শান্তিরক্ষা বাহিনীর হেলিকপ্টারগুলি স্টারবানা কোর্টে জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণে আহত স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কারাবাগ চিকিৎসা প্রতিষ্ঠানের রোগীদের আর্মেনীয় অঞ্চলে ইয়েরেভান আরও পরিবহনের জন্য পরিবহন অব্যাহত রেখেছে। গত 24 ঘন্টা 114 জনকে পরিবহন করা হয়েছে, যাদের মধ্যে 78 জনের অবস্থা গুরুতর। সিরিয়ার জন্য পিকেকের হুমকি আজকের চেয়ে বেশি উদ্বেগজনক আর কখনো হয়নি জাতিসংঘে তুর্কি দূত। তুর্কি জাতিসংঘ দূত বুধবার বলেছেন, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার জন্য যে হুমকি সৃষ্টি করেছে তা আগের চেয়ে অনেক বেশি উদ্বেগের। সিরিয়া নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধিবেশনে সেতাতনাল বলেন, সিরিয়ায় সন্ত্রাসবিদ্ধি সংগঠনের নিরাপত্তা অবস্থা উপস্থিতি এই দেশ এবং তার প্রতিবেশীদের জন্য প্রাথমিকভাবে তুর্কির পাশাপাশি বৃহত্তর অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি। ওনাল বলেন, আসলে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি পিকেকে সন্ত্রাসের হুমকি আজকের চেয়ে বেশি উদ্বেগজনক কখনো ছিল না। পূর্ব সিরিয়া আরব উপজাতি এবং পিকেকে বা ওয়াইপিজির মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তারা প্রমাণ করেছে যে পিকেকের কার্যক্রম এবং এটির যে বাহ্যিক সমর্থন পাচ্ছে তা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অস্থিতিশীলতার একটি বড় উৎস। তিনি আরও বলেন, এই সন্ত্রাসবাদী সংগঠনের অত্যাচার এবং বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘন এখন জনসাধারণের জানা বিষয় এবং জাতিসংঘ ব্যাপকভাবে রিপোর্ট করেছে। আনল বলেন, তুর্কের সব পক্ষের প্রতি আহ্বান জানান তারা যেন একটি ব্যাপক ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ তাদের কোনো স্থান নেই। তুর্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত পিকেকে 35 বছরের বেশি সময় ধরে তুর্কির বিরুদ্ধে সন্ত্রাস বিরুদ্ধে অভিযান চালিয়ে 40,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটিয়েছে, যার মধ্যে নারী শিশু ও শিশুও রয়েছে। ওয়াইপিজি হলো পিকেকের সিরিয়ান শাখা। আনুল আরও বলেন, সিরিয়ার সন্ত্রাসী সংগঠনগুলোর প্রত্যক্ষ আসন্ন হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তুর্কিরা। ছাত্র হত্যার প্রতিবাদে ভারতের মণিপুরে কারফিউ জারি। 2 শিক্ষার্থীকে অপহরণ ও হত্যার অভিযোগে বিক্ষোভের পর সহিংসতায় কয়েক ডজন শিক্ষার্থী আহত হওয়ার পর ভারতের অশান্ত রাজ্য মণিপুরের রাজধানী সহ কয়েকটি স্থানে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। জাতিগত সহিংসতা মিয়ানমারের সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিকে এমন এক তীব্র গৃহযুদ্ধে নিমজ্জিত করেছে, যাকে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞরা ভূমি, চাকরি এবং এর দুটি বৃহত্তম স্থানীয় গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক প্রভাব নিয়ে লড়াই করে একটি তীব্র গৃহযুদ্ধ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইম্ফল ও অন্যান্য কিছু জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর করতে হয়েছে। এলকে উইলেন ইম্ফলে
কর্মরত এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবারের সংঘর্ষে 80 জনেরও বেশি পড়ুয়া আহত হয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে অনেক পুলিশ কর্মকর্তা বলেন, এ তথ্য জানান, সশস্ত্র জনতা গভর্নিং পার্টির একটি অফিস ভাঙচুর করে এবং পুলিশ দলগুলিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার পরে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। প্রশাসন সূত্রে খবর, 5 দিন ধরে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। উল্লেখ্য, গত 3 মে প্রথম সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মণিপুরে 180 জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় 50,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। রাজ্যের 3.2 মিলিয়ন জনসংখ্যার অর্ধেকের বেশি প্রধান হিন্দু মেইতিতে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যেখানে কুকিজ সম্প্রদায়, যারা প্রায় 40% গঠন করে, মূলত খ্রিস্টান এবং বেশিরভাগ পাহাড়ে বাস করে। মেইতি সম্প্রদায়ের 2 শিক্ষার্থীকে অপহরণ ও হত্যার অভিযোগে বিক্ষোভ পুনরায় শুরু হয়েছে। সেই খবর ভাইরাল হতে ফের শুরু হয়েছে জাতিগত টানাপোড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হত্যাকাণ্ডে নিন্দা করেছেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। ছাত্র পরিবারের সদস্যরা এবং মেইতি নেতারা কুকিজো যোদ্ধাদের বিরুদ্ধে 2 জনকে হত্যা করার অভিযোগ করেছেন এবং সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য কর্তৃপক্ষের সমালোচনা করেছেন। দাঙ্গার পরে কোর্সিকার জন্য স্বায়ত্তশাসনের একটি রূপ প্রস্তাব করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভূমধ্যসাগরীয় দ্বীপে কোর্সিকাকে এক ধরনের স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাব দিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী ইভান কলোনার মূল ভূখণ্ডে একটি কারাগারে হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার 1 বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার প্রস্তাব আনা হয় আজকীয় দ্বীপের পার্লামেন্টে। ম্যাক্রো বৃহস্পতিবার বলেন, ফ্রান্সের মধ্যে কোর্সিকার জন্য স্বায়ত্তশাসন একটি ফর্ম প্রতিষ্ঠা করার সাহস আমাদের থাকা উচিত। তিনি আরো বলেন, আমরা সবাই ব্যর্থ হব যদি আমরা জিনিসগুলি তাদের মতো করে ছেড়ে দিই। কলোনা 1998 সালে এই অঞ্চলের প্রধান ক্লোদ এরিঙ্গাকে হত্যা করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিলেন। আরেকজন বন্দী তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল। দ্বীপের এক্সিকিউটিভ গিলেস সিমিওনি প্রেসিডেন্টকে বলেন, কলোনার হত্যা অবিশ্বাস্য সহিংসতার জন্ম দিয়েছে যা কর্সিকাকে ব্যাপক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। কর্সিকানরা দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব বিষয়ে আরো কথা বলতে চায়, পাশাপাশি তাদের ভাষার জন্য সরকারি মর্যাদা এবং বহিরাগতদের কাছ থেকে জমি কেনা, 2টি কাটাযুক্ত অনুরোধ যা প্যারিস অনুমোদন করতে অনিচ্ছুক। আঞ্চলিক পার্লামেন্টের স্পিকার মারি অ্যান্টোনেট মাউপার্টুইস ম্যাক্রোকে বলেন, কর্সিকাকে অবশ্যই স্বায়ত্তশাসিত অঞ্চল হতে হবে, দ্বীপের তরুণরা বিশেষ করে খুবই বিচ্ছিন্ন বলে মনে করেন তিনি। ম্যাক্রন এমন একটি আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন যা ফরাসি প্রজাতন্ত্রে কোর্সিকাকে সম্পূর্ণভাবে নোঙ্গর করবে এবং এর ভূমধ্যসাগর দ্বীপের প্রকৃতি এবং বিশ্বের সঙ্গে সম্পর্ককে অনন্যতাকে স্বীকৃতি করবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।